আমাদের গ্রামে পেঁয়াজ বাগান থেকে তুলে এইভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে ব্যান্ডেল করে বেঁধে দেওয়া হয়, এই সারা বছর ধরে খাওয়া হয়। নমস্কার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন দো পেঁয়াজের রেসিপি শেয়ার করব। চিকেনের অনেক রকম রেসিপি হয়, তবে এই রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন চলে এসেছি আমাদের পেঁয়াজ বাগানে, এখান থেকে কিছু পেঁয়াজ তুলে নেব। এই দেখুন আমাদের পেঁয়াজ বাগান, পেঁয়াজ তোলা হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়া পোষ করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো বড় চামচের এক চামচ তেল, দুটো পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য একটু বেশি করেই পেঁয়াজ লাগবে। পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, হাফ ভেজে নেব পেঁয়াজ। দেখুন এইভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো চিকেন, এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে করে চিকেন ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেছে। একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা জিরে বাটা, স্বাদ মতন লবণ, 1টা টমেটো কুচি চোখ করে কেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব ভালো করে মাংস। দেখুন কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ চিনি, এইভাবে করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 1টা বড় পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি, মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো জল, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সুসিদ্ধ করে নেব। 5 মিনিট এইভাবে জাল করে নেব। দেখুন আরও ফুটিয়ে নেব, অনেকটা ফুটে গেছে। দেখুন তরকারি মাখো মাখো হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা বাটা, আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা, তরকারি খাওয়ার জন্য রেডি।